ব্রিটিশরা কর্ণফুলী নদী দিয়ে আসা যাওয়ার সময় কোদালা চা বাগানের বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান করার উদ্যোগ গ্রহণ করেন। সেই থেকে কোদালা চা বাগান গড়ে ওঠে। 1994 সালে চা বাগানটি প্রতিষ্ঠা লাভ করে। দেশের চা বাগানের মধ্যে কোদালা চা বাগানই সর্বপ্রথম। 1974 সালে তৎকালীন সরকার ব্যক্তিগত মালিকানায় লিজ নিয়ে চা বাগানগুলো ছেড়ে দেন। এরপর থেকে প্ল্যানেটস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোদালা চা বাগান পরিচালনা করে লোকসানের কবলে পড়েন। 1993 সালে প্ল্যানেটস বাংলাদেশ থেকে আনোয়ারা চা গ্রুপ বাগানটি লিজ নেয়। আনোয়ারা গ্রুপও লাভের মুখ দেখেনি। 2004 সালের 7ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্র্যাক কোদালা চা বাগানের লিজ নেয়। দেশের চা শিল্পে কোদালা চা বাগানের চা গুণগত মান ও শীর্ষ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের আওতায় কোদালা চা বাগানের 2485 একর জায়গা চা বাগানের জন্য সরকার কাছ থেকে লিজ নেয়। তার মধ্যে বর্তমানে 872 একর জায়গায় চা চাষ, 900 একর জমিতে রাবার চাষ করছে ব্র্যাক। এছাড়াও চা ও রাবার বাগানের পাশাপাশি নানা প্রজাতির গাছের চারা রোপণ করে বনায়ন করা হচ্ছে। এই বাগানটি কত সালে প্রতিষ্ঠিত? 1894 সালে প্রতিষ্ঠিত কোদালা চা বাগান বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে অন্যতম। এই বাগান কতজন লিজ নিয়েছিল? স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগান মালিকানা পরিবর্তন হয়। কত সালে ব্র্যাক লিজ নেয়? 2004 সালের 7ই অক্টোবর ব্র্যাক আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের অধীনে 24 বছরের জন্য লিজ নেয়। আপনি এই বাগানে কোন পোস্টে আছেন? এই বাগানে আমি নবী হোসেন মুন্না সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। এই বাগানে ইতিহাস সম্পর্কে বলেন। এই কোদালা চা বাগানে আমার অতীত ইতিহাস জড়িয়ে আছে। প্রথমে প্রতিষ্ঠা লগ্নে এই চা বাগানে আমার নানা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে গেছেন। এরপরে আমার বাবা দীর্ঘ 40 বছর ফ্যাক্টরির ইনচার্জ হিসেবে কাজ করে গেছেন। এরপর আমরা কাজ করতেছি আমার বড় বোন সহ। তাই এই চা বাগান আমাদের রক্তের সাথে মিশে আছে। এই বাগানের পরিমাণ কত একর? আমাদের কোদালা চা বাগানের টোটাল এরিয়া হচ্ছে 1026 একর। তার মধ্যে 999 একর জায়গায় চা চাষের আওতায় আছে। কতজন শ্রমিক কাজ করে এই বাগানে? আমাদের বর্তমানে কোদালা চা বাগানে প্রায় 1400 শ্রমিক আছে। তার মধ্যে পার্মানেন্ট এবং ক্যাজুয়াল মিলে কাজে কর্মরত আছে প্রায় 600 শ্রমিকের মতো। নতুন কোনো চারার আবাদ হয়েছে কি? আমাদের বাগান ব্র্যাক নেওয়ার পর নতুন আরও চা চা চাষ আবাদ হয়েছে, আরও প্লান্টেশন বাড়ছে। তাই আমাদের চা বাগান দিনে দিনে উন্নতি করতেছে, ভালোই এগিয়ে যাচ্ছে। আমাদের চা পাতা উৎপাদনের সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত। এরপর ডিসেম্বরে গিয়ে আমরা আবার চা গাছ পুন্ডিং করি। এরপর আবার মার্চ থেকে আমাদের চা পাতা উত্তোলন শুরু হয়। আমরা চা বাগান ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম চলচ্চিত্র অভিনেতা অটো এলাকাতে এমআরসি বাবু নামে পরিচিত। জি বাবু ভাই, কয়েকদিন আগে এখানে সরকারি অনুদানের ছবি ছায়াবৃক্ষ, তখন আপনাদের কি অবস্থা হয়েছে? আসলে আমরা খুব আনন্দের সাথে কাজ করেছি, কিন্তু সবচেয়ে যে সমস্যাটা হয়েছিল ওটা হচ্ছে মানে এত দর্শক যেটা আমরা কল্পনা করতে পারিনি, মহিলা বেশি। দ্বিতীয় কথা হচ্ছে আমরা খুব সুন্দরভাবে কাজ করেছি এবং কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে, এবং আমরা শেষ করে এখান থেকে বেরোতাম, কিন্তু মাঝখানে আমার একটু সমস্যা হয়েছে। আমরা নভেম্বরে শুরু করেছি, নভেম্বরে শুরু করে যে সমস্যা হয়েছে ধান কাটার মৌসুম। এখন ধান কাটার মৌসুম এখানে কয়েকশো বন্য হাতি, এখানে বন্য হাতির উপদ্রব। এখানে আমরা কাজ করতেছি, পাশে কিন্তু হাতি আছে। এখন ম্যানেজার সাহেব চিন্তা করলো ওনাদের একটা বাগান একটা অডিট একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে হাতির উপদ্রব আক্রমণ, যদি ধান কাটা যদি শুরু হয়ে যায়, সব দিক দিয়ে মিলিয়ে আমরা সবাই চিন্তা করলে মাঝখানে একটা ধান কাটাটা যদি শেষ হয়ে যায়, হাতির উপদ্রব কমে গেলে আমরা আবার পুনরায় করবো, বা প্রক্রিয়াটা একটু সুন্দর হবে, বাগান সুন্দর হবে। এই কারণ, এই ছাড়া কোনো কারণ ছিল না। এবং আমি বাগান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এলাকায়টা
ওনাকে আমরা কৃতজ্ঞ, আমরা রাঙ্গুনিয়াবাসী। উনি এই বাজেটটা করে দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা ছায়াবৃক্ষ। এই প্রক্রিয়া কখনো চা বাগানে আসলে কখনো শুটিং হয় নাই বাংলাদেশে, এই প্রথম। আমার মনে হয় নাটক দেখেছি, কিন্তু বাংলাদেশে মানে চা শ্রমিকদের জীবন নিয়ে যে প্রত্যেকটা চায়ের দানায় দানায় ওদের ইতিহাস, ওদের সংস্কৃতি, এদের দুঃখ কষ্ট সবগুলি মিলে একটা অসাধারণ একটা ছবি হবে। ঘুরতে এসে আমাদের একজন ছোট বোন, উনি আমাদেরকে, ওনার হাজব্যান্ড মুন্না ভাই আমাদেরকে ওনার ঘরে এনে অনেক আপ্যায়ন করলেন তাৎক্ষণিক। এত সুন্দরভাবে আপ্যায়ন করবে কল্পনা করা যায় না। অথচ মুন্না ভাই যদি হয় ওনার স্ত্রী, কিন্তু আমার ছোটো বোন। হ্যাঁ, উনি আমার ছোটো বোন। যে বলে আপনার নাম কি? মুন্না। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? 10 বছর। আচ্ছা, বাচ্চা কাচ্ছে কি? আমাদের ভাগ্য ভাগ নেই কি? এক মিনিট। কোন ক্লাসে পড়ে? ক্লাস টুতে পড়ে। বিয়ে হওয়ার পর থেকে কি আপনারা এখানে নাকি? শ্বশুরবাড়ি কোথায়? রংপুর। রংপুর, আচ্ছা। রংপুর, রংপুর, পীরগাছা, ওগুলোতে কাছাকাছি? হ্যাঁ।